বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে বিশেষ নিবেদন, কালী পূজা ও দীপাবলি উপলক্ষে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কালী মাতার একটি অপূর্ব ঘটনা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং শুভ দীপাবলি উপলক্ষে 1956 সালে পরম দয়াল একটি আশিস বাণী দিয়েছিলেন, সেই আশিস বাণীটিও আমরা জেনে নেব। একবার ছাত্র অবস্থায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক সঙ্গীর সাথে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে গিয়েছিলেন। তখন দ্বিপ্রহরের পূজা সাঙ্গ হয়েছে, উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর প্রসাদ পাওয়ার আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, তখন আর প্রসাদ দেওয়া হবে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন ক্ষুধার্ত, প্রসাদ না পেয়ে অভিমানে তিনি মন্দিরের বারান্দায় একটি গাছের ছায়ায় যেয়ে শুয়েছেন, ধীরে ধীরে ঘুমিয়েও পড়লেন। তারপর স্বপ্ন দেখছেন মা আসছেন, শ্যামা এলোকেশি, সিঁথিতে সিঁদুর, লাল পেড়ে শাড়ি পরা, তার এক হাতে এক গ্লাস জল আর এক হাতে একটা রেকাবিতে বরফি সন্দেশ। এই রূপ বর্ণনা করতে করতে শ্রী শ্রী ঠাকুর বহুবার বলেছেন, দেখতে একেবারে ঠিক আমার মায়ের মতন। মা এসে আস্তে আস্তে বসে শ্রী শ্রী ঠাকুরের মাথাটি কুলে নিয়ে তার মুখের কাছে সন্দেশ ধরে আদর করে বলছেন, খা। ঠাকুর অভিমান ভরে বলছেন, না আমি খাব না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখন আমার খিদে পেয়েছিল, কিন্তু তখন আমাকে প্রসাদ দেওয়া হলো না কেন, আমি আর খাব না। তখন মা সস্নেহে হেসে বললেন, অত লোকের সামনে কি আমি আসতে পারি? এরপর মা বসে বসে পরম আদরে ঠাকুরকে ওই সন্দেশ আর জল খাওয়ালেন। ঘুম ভেঙে উঠে শ্রী শ্রী ঠাকুর বোধ করছেন যে তার খিদে বা পিপাসা কিছু নেই। কিছু পরে তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় চলে এলেন। ভেতরটা তার এমনই হয়েছিল যে কলকাতা পর্যন্ত হেঁটে আসার পরেও তার কোনো খিদে বা পিপাসার বোধ ছিল না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এক অপূর্ব ঘটনা আমরা জেনে নিলাম। এবারে 1956 সালের 2 নভেম্বর দেওয়ালির দিনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটি আশিস বাণী দিয়েছিলেন দেওয়ালি উপলক্ষে, সেটি আমরা এবারে জেনে নেব। আজ দীপালি, মা আমার দীপান্বিতা, মা আমার জীবন আলোক। মায়ের এক হাতে অসৎ নিরোধী অসি, অন্য হাতে বড় অভয়, বাৎসল্যের পরম আশ্রয়। তাই মা শিবানী শুভানী, আমার মা কল্যাণী কালী, সত্তার সাত্তত সম্বেগ, অস্তিত্বের অমৃত উৎস, জীবনের যোগ নর্তনা, সেই যে আমার মা। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই বিশেষ দিনে বিশেষ নিবেদন ছিল, আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন। জয় গুরু।